হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দোদন'স মম সোনাই। আর আমি সোনাই আপনাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে আবারও হাজির হয়ে গেছি। আজকে আমি এখন বাপের বাড়িতে আছি, কারণ কালকে হঠাৎ করে একটা প্ল্যানিং হলো যে আজকে এক জায়গায় বেড়াতে যাবো, একটা সুন্দর জায়গায়। তো আমি আর সৌরভই যাবো, আর কেউ যাবে না, কারণ যেহেতু ভাইয়ের বউয়ের পেটে বাচ্চা আছে, ও তো যাবে না। তো আমি সৌরভ যাবো, তাই কালকে রাত্রে আমি থেকে গেছি। আর এখন সৌরভ বাড়ি গেছে একটুখানি, আমাদের মায়ের ঘরে পুজো চলছে বলে ও পালা টালা করে চলে আসবে। আর আমিও স্নান টান করে রেডি হইনি, স্নান টান করে ফেলেছি। তো এবার আজকে ষষ্ঠী, সেই জন্য আমি ও বাড়ি যাবো ষষ্ঠী পুজো মানে প্রণাম করতে। তো এসে দুজনকে ফোঁটা দিয়ে ষষ্ঠীর কিছু খাবো, খেয়ে আমি ড্রেস ফ্রেস করে রেডি হব। তো আমার ব্লগটা আজকে এখান থেকে শুরু করে দিলাম দোদন। তো আমার ব্লগটা আজকে এখান থেকে শুরু করে দিলাম, সারাদিনের ব্লগটা দেখতে থাকুন, অনেক মজা করবো। সুন্দর একটা জায়গায় আমরা বেড়াতে যাব, কোথায় বেড়াতে যাব সেটা আমরা গিয়েই বলবো, আর এখন কিছু বলছি না। সেখানে অনেক আছে, সারাদিন ভিডিও করব, ঘুরবো, বেড়াবো। তো ব্লগটা কিন্তু আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন, এখন আমি ও বাড়ি যাবো, আর স্নান টান করে রেডি হয়ে গেছি। এখন আমি ও বাড়ি যাই, ঠাকুরটা প্রণাম করে আসি, রেডি হব, তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমি রেডি হয়ে গেছি, এই যে আমার ড্রেস। আর আমি যে জায়গায় আসবো বলেছি সেখানে আমি পৌঁছেও গেছি, যে জায়গায় আমি আসবো বলেছিলাম সেই জায়গাটায় পৌঁছে গেছি। এবার চারিধারটা আপনাদের দেখায় জায়গাটা। আমি তো রোদে কিচ্ছু দেখতে পাচ্ছি না, প্রচণ্ড রোদের টেম্পারেচার। তো আমি যে জায়গায় আসবো বলেছি সেই জায়গায় এসেছি। বাড়ি থেকে বেরোনোর সময় আপনাদের সাথে দেখা করানো হয়নি, এই কারণেই, কারণ অলরেডি 12টা বেজে গেছিলো বাড়ি থেকে বেরোতে, তাই তাড়াতাড়ি করে আমাকে তাড়া দিয়ে বার করে দিচ্ছে, তাই আমাদের দেখানো হয়নি। তো আমি সেই জায়গায় পৌঁছে গিয়ে আপনাদেরকে আমার ড্রেস দেখালাম, সেই জায়গাটা দেখালাম। এবার চলুন ভেতরে আস্তে আস্তে যাওয়া যাক। আর এই যে আমার পার্টনার, আর আমরা দুজনে এসে গেছি এখন। তো চলুন আস্তে আস্তে এবার ভেতরের দিকে যাওয়া যাক, ভেতরের দিকে গিয়ে আপনাদের বাকি সবটা দেখাবো। আর যে জায়গাটা আছে সেই জায়গাটার নামটা বলি, এই জায়গাটা হচ্ছে পূর্ব বর্ধমানের চকদিঘি রাজবাড়ি, প্লাস বাগানবাড়িও যেদিকে বলে, কারণ বাগান প্রচুর বিশাল বড়, বাগানও আছে আর রাজবাড়ি আছে। ওই দেখুন ওইখানটা দিয়ে দেখা যাচ্ছে একটুখানি, এই যে রাজবাড়িটা, যে চকদিঘি রাজবাড়ি বা বাগানবাড়ি দুটোই লোকে বলে। এখানে কিছু মানে সামনে আগের বছর বা তার দেব এসেছিলো এখানে শ্যুটিং করতে, জায়গাটা খুব ভালো জায়গা, দেবের শ্যুটিং হয়েছিলো। তো সেই কারণে জায়গাটা এমনি আগে করাই ফেমাস, আবার আরও ফেমাস হয়ে গেছে মানুষের কাছে কাছে। তো সেই জায়গায় আমি আজ বেড়াতে এসেছি, আগে অনেকবার এসেছি, এখন এবার এলাম। চলুন দেখা যাক ভেতরে কী কী আছে আর কী কী দেখার জিনিস আছে। তো চলুন ভেতরে যাওয়া যাক। একমাত্র বাৎসরিক পুজোর সময়তেই এই রাজবাড়িতে লোকজন আসে, তাছাড়া সারা বছর কোনো লোকজন থাকে না, তারা কলকাতায় থাকে, কলকাতা থেকে তখনই আসে পরিষ্কার পরিচ্ছন্ন করে। এখন দেখতে পাচ্ছেন কি অবস্থা, নোংরা। হ্যাঁ, দুর্গাপুজো আর কোনো পুজো হয় না এখানে, দুর্গা দালানটাই। আর চলুন বাকিটা আবার ঘুরে ঘুরে দেখাই আপনাদের। তো রাজবাড়ি বারান্দায় চলে এসেছি, রাজবাড়ি বারান্দার ভেতরে এদের চেয়ার। তো রাজা বারান্দায় ঢুকে পড়েছি, তো ঢুকে পড়ে এদের রাজার চেয়ার আমি বসে পড়েছি। এই হচ্ছে সামনে রাজবাড়ি। তো রাজবাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছি, এখানে যেহেতু বিনা অনুমতিতে ছবি তোলা নিষেধ,
খুব মানে সিকিউরিটি যারা সে খুব কড়াকড়ি করছে, তাই একটু রিকোয়েস্ট করে যেটুকু যা ভিডিও পেরেছি আপনাদের জন্য তুলেছি, বাকি ভিডিও তুলতে পারিনি কারণ ওনাকে যেটুকু রিকোয়েস্ট করা হয়েছে সেটুকুই করা সম্ভব হয়েছে। তো এখন আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে সোজা অন্যদিকে যাবো, অন্যদিকে যদি কিছু পারি দেখাবো, সেখানে কিছু ভিডিও করব, যেখানে যতটা আশা নিয়ে এলাম সে যতটা আশা আমাদের পূরণ হলো না, বাট ঠিক আছে, মন খারাপ করে লাভ নেই, চান্স পাই বেটার লাক। তো চলুন এখান থেকে বেরিয়ে পড়ি, আবার আপনাদের সঙ্গে আমার অন্য জায়গাকে দেখা হবে। তো ওখান থেকে বেরিয়ে চলে এসেছি, এই যে জামালপুর ব্রিজে, এখন ব্রিজে দাঁড়িয়ে আছি। তো যে আশায় গেলাম সে আশা তো আমি আপনাদের পূরণ করতে পারলাম না, যেটা বললাম দেখাবো ঘোরাবো সেটা কিছুই হলো না, কারণ ওখানকার সিকিউরিটিটা এত টেঁড়া, যত বলছি অল্প কিছু ভিডিও করব ততই বলছে না কোনো ভিডিও হবে না, কিছুতেই কিছু ম্যানেজ তো করা গেল না ওখানকার সিকিউরিটি গার্ডকে। তো সুতরাং আমাদের ভিডিও করা হলো না, কোনো রকম শট করা হলো না, তো ওখান থেকে চলে আসতে বাধ্য হলাম। তো এখন জামালপুর ব্রিজের উপর দাঁড়িয়ে আছি আমরা, দেখতে পাচ্ছেন মনটা একটু খারাপ, যা দেখাবো বলে গেলাম, যা করবো বলে গেলাম কিছুই হলো না। তো বাট ঠিক আছে, এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি, আবার অন্যদিন অন্য কোথাও যাবো, চেষ্টা করবো কোথাও ভালো জায়গায় আপনাদের বেড়াতে নিয়ে যাওয়া, সেখানে আপনাদের নিয়ে গিয়ে দেখাবো ভালো জায়গায়। তো চলুন তাহলে এখন আমরা বাড়ি চলে যাই, আজকে ব্লগটা তাহলে আমার এখান পর্যন্তই, কী করবো বলুন, কিছু করার নেই। তো আবার আপনাদের সঙ্গে আমার নেক্সট কোনো একটা সুন্দর ব্লগের সঙ্গে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।